আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা সিরাজ ডেইরি ফার্মের নতুন ঘাসের আবাদ সম্পর্কে দেখব। আর এই ঘাসের আবাদটি মূলত হয়েছে হচ্ছে জারা ঘাসের। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আগে হচ্ছে ছিল নেপিয়ার, পাকচং নেপিয়ার এবং ভুট্টাও ছিল কিছু। তো এখন আমরা দেখতে পেলাম যে শীতকালীন সময়ে এই আপনার নেপিয়ার বা পাকচং বা অন্য ঘাসগুলোর ফলন তুলনামূলকভাবে অনেক কম, কেননা এদের শীতকালীন সময়ে অনেকটা চিকন হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এই জারা ঘাসে আপনার সবসময় দেখা যায় যে এর ফলনও ভালো, এবং এই যে দেখেন এর মোটা মোটা আকৃতির হয়ে যাচ্ছে এমন একটা সিচুয়েশন হচ্ছে, ঠিক আছে। তো জারা ঘাসের আসলে ফলনটা যেহেতু ভালো এবং এর প্রোটিন পার্সেন্টেজ বা পুষ্টি গুণাগুণ যেগুলো আছে সেগুলো মোটামুটি অন্যান্য ঘাসের তুলনায় যথেষ্ট ভালো, এই জন্য আর কি আমরা চিন্তা করলাম যে জারাটাকে আরেকটু বেশি করে দেখি যে কোথায় কোথায় রোপণ করে আসলে ঘাসের জন্য আসলে প্রস্তুত করা যায় আর কি। কারণ খামারে এই মুহূর্তে ঘাসের বিকল্প তো আর কিছু নাই, এটা তো আপনারা অলমোস্ট সকলেই জানেন। কারণ আপনারা এই মুহূর্তে আজকের বাজার অনুযায়ী যদি আপনি ভুষি, গমের ভুষি কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে অলমোস্ট 2000 থেকে 2200 টাকা বিভিন্ন বস্তা প্রতি। তো 36 কেজি এক বস্তা ভুষিতে আপনার 2200 টাকা তো অনেক টাকা। তো যত পরিমাণে ঘাস দিয়ে আপনি মেক আপ করতে পারবেন আর কি, দানাদারের ঘাটতিটা যতটা পূরণ করতে পারবেন তত আপনার লাভবান হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে বেড়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে মূলত জারা ঘাসের মোটামুটি এই মুহূর্তে বিকল্প নাই, যে কোনো ঘাসেরই আপনি করতে পারেন, তবে চেষ্টা করবেন যে যেটার মধ্যে একটু ভালো ফলাফল পান আপনি ওইটাই তো করার। কারণ ওইটা করলেই তো আপনার দেখবেন যে খামারের জন্য এবং আপনার নিজের সমস্ত কিছুর জন্য আসলে ভালো হবে। তো এই বিষয়গুলো চিন্তা করে আর কি জারা ঘাসটা রোপণ করতে পারেন আপনারা। এছাড়া পাকচং বা নেপিয়ারের আপনাকে একটু আমি একটু এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। দাঁড়ান, এটা হচ্ছে নতুন আবাদ চলতেছে, এটা হচ্ছে জারা ঘাসের নতুন চলতেছে। তো এটা কাটিং হয়ে গেলেই আপনার প্রথম একবার কাটিং হয়ে গেলে এই শোভাগুলা বা এই যেই দেখেন এই যে অনেকগুলো করে কুশি সারতেছে, তো এগুলো আরও বেশি করে সারবে। তো এই যে দেখেন একটা সময় এইখানে ছিল হচ্ছে পাকচং বা নেপিয়ার, এই যে পাকচং নেপিয়ারের অবস্থা দেখেন, এগুলো হচ্ছে শীতকালীন সময়ে এত চিকন চিকন হয়েছে, এই যে আপনি দেখতে পারবেন মানে এত চিকন যে এর ফলন খুবই কম ছিল। অথচ এইগুলা জারা ঘাস, কিন্তু জারা ঘাসগুলো শীতের মধ্যেই ছিল, ঠিক আছে, এগুলোর ফলন কিন্তু যথেষ্ট ভালো। তো পার্থক্যটা আশা করি যে এখান থেকেও আপনারা বুঝতে পারতেছেন। তো ওভারঅল বিষয়টা আপনি চিন্তা করলে এই মুহূর্তে জারা ঘাস আপনি চাষ করতেই পারেন, এবং জারা ঘাস থেকে আপনি আশা করা যায় যে ভালো একটা ফলন পাবেন। এবং যেহেতু এর প্রোটিন পার্সেন্টেজ বিভিন্ন মাধ্যম থেকে বলা যায় যে পাওয়া যায় 16 থেকে 18%, এবং এর ভিতরে প্রচুর সুগার রয়েছে বা হচ্ছে কার্ব জাতীয় উপাদান রয়েছে, তো সব কিছু মিলে আসলে খামারের জন্য এখন বেস্ট বলা চলে আর কি। তো জারা ঘাস আপনারা চাষ করতে পারেন। এছাড়া ঘাসের বিকল্প তো এখন নাই, কারণ ঘাসের বিকল্প যদি আপনি করতে চান তাহলে দেখবেন যে আপনাকে দানাদার খাবারের উপর বেশি জোর দিতে হবে। আর দানাদার খাবার খাওয়াবেন মানে আপনার কস্টিং বেড়ে যাবে অনেকাংশে, এবং গরুর সুস্বাস্থ্যের জন্য রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে শুরু করে মানে সব কিছু নিয়ে আপনি খুব একটা ভালো ফলাফল পাবেন না যদি দানাদারের উপরে বেশি ফোকাস করেন। অন্যদিকে ঘাসের দিকে যদি ফোকাস করেন তাহলে খামারের জন্য ভালো, গরুর জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। তো এই বিষয়টা আর কি চিন্তা করে আমরাও চিন্তা করলাম যে এই মুহূর্তে জারাটাকে একটু প্রেফারেবল রাখি বা হচ্ছে আপনার এইটাকে একটু বাড়িয়ে দিই। তো এইটা হচ্ছে সম্পূর্ণভাবে জারার একটা করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে। ওই পাশে আপনার পাকচং বা নেপিয়ার রয়েছে, ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা ওইগুলো পাকচং নেপিয়ার, ওইগুলোকেও কিছু অংশে দেখার চিন্তা আছে যে ওইগুলোকেও আবার যদি এটার ফলাফল আরও ভালো পায় তাহলে পাকচং নেপিয়ারকে আরও কমিয়ে দিব। কিন্তু সব ঘাসই রাখবো আর কি কম বেশি, কারণ মিক্সিং করে আর কি খাওয়ানোর চিন্তাভাবনা আছে। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে সিরাজ ডেইরি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন। স্টে সেফ, স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।